আমরা এই অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করার চেষ্টা করব। তো শুরু করা যাক। আমরা প্রথমেই দেখব হচ্ছে এই অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে সবচেয়ে অর্থাৎ সর্বাধিক অনাবৃত দশমিক ভগ্নাংশ এখানে একটা, এখানে নাই, এখানে নাই, এখানে একটা, আর এখানে দুইটা। অর্থাৎ সবচেয়ে বেশি অনাবৃত দশমিক ভগ্নাংশ যে অনাবৃত দশমিক ভগ্নাংশ আছে দুইটা, সেই দুই আমরা এক জায়গায় লিখে রাখি। এবার আমরা দেখি আবৃত দশমিক ভগ্নাংশ কয়টা আছে এই তিনটা সংখ্যার মধ্যে। এখানে আছে একটা, এখানে আছে দুইটা, এখানে আছে তিনটা। তাহলে এক, দুই আর তিন, এই এক, দুই আর তিনের যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাই ছয়। সেই ছয় আমরা দুইয়ের নিচে লিখব, লিখে এই দুইটা যোগ করব, ছয় আর দুই যোগ করলে হয় আট। ছয় আর দুই যোগ করলে আট হয়। এর অর্থ হচ্ছে আমার দশমিকের পরে টোটাল অঙ্ক নিতে হবে আটটা, এবং তার মধ্যে দুইটা হবে অনাবৃত দশমিক এবং ছয়টা হবে আবৃত দশমিক। অর্থাৎ আমার দশমিকের পরে মোট অঙ্ক নিতে হবে আটটা, যার মধ্যে দুইটা হবে অনাবৃত আর ছয়টা হবে আবৃত। তাহলে দশমিকের পরে যদি আমি আটটা অঙ্ক নিই, এই এই সংখ্যাটা দাঁড়ায় হচ্ছে 5.666666666। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, এর ভিতরে দুইটা হবে অনাবৃত, ছয়টা হবে আবৃত। দুইটা অনাবৃত, ছয়টা আবৃত। তারপরেরটা যদি আমরা চিন্তা করি 7.345, ফোর আর ফাইভের উপর পৌনঃপুনিক আছে, মানে ফোর আর ফাইভ বারবার আসবে। তাহলে ফোর ফাইভ ফোর ফাইভ ফোর, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। দশমিকের পরে আটটা অঙ্ক নিয়েছি, যার মধ্যে দুইটা হবে অনাবৃত, ছয়টা হবে আবৃত। পরেরটা দেখি 10.78423, ফোর টু থ্রি আবৃত, অর্থাৎ ফোর টু থ্রি বারবার আসবে, ফোর টু থ্রি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এখন হচ্ছে দুইটা আমার অনাবৃত হবে আর ছয়টা আবৃত হবে, অর্থাৎ ফোর আর থ্রির উপর পৌনঃপুনিক। এভাবে আমরা সহজেই অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করতে পারবো। আমি বিষয়গুলো যদি আরেকবার বলি, তো আমরা শুরুতেই দেখব হচ্ছে ভগ্নাংশগুলোর মধ্যে অনাবৃত দশমিক ভগ্নাংশ সর্বাধিক কয়টা আছে। তো সর্বাধিক অনাবৃত দশমিক ভগ্নাংশ এখানে দুইটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তার মানে সর্বাধিক আছে দুইটা, সেই দুইটা আমরা এক জায়গায় লিখলাম। এবার দেখব আবৃত দশমিক ভগ্নাংশ টোটাল কয়টা আছে। এখানে আছে একটা, একটা নিলাম, এখানে আছে দুইটা, দুইটা নিলাম, এখানে আছে তিনটা, তিনটা নিলাম, একটা এখানে, দুইটা এখানে, তিনটা। এই সমস্ত অঙ্কগুলো আমরা নিয়ে, অর্থাৎ এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, আমরা এই এক, দুই আর তিনের যদি লসাগু করি আমরা পাবো হচ্ছে ছয়। তো দুইয়ের নিচে যদি ছয় বসাই, দুই আর ছয় যোগ করলে আমরা পাবো আট। এই আটের অর্থ হচ্ছে আমার সংখ্যাগুলোর মধ্যে দশমিকের পরে যে অঙ্কগুলো নিতে হবে সেই অঙ্ক হবে, টোটাল অঙ্ক হবে আটটা, এর মধ্যে দুইটা হবে হচ্ছে অনাবৃত আর ছয়টা হবে আবৃত। তো দুইটা হবে অনাবৃত, ছয়টা হবে আবৃত। আমরা এখানে দেখছি ছয়ের উপর পৌনঃপুনিক আছে, এর অর্থ হচ্ছে ছয় সংখ্যাটা বারবার আসবে, অর্থাৎ আমরা ছয়কে আটবার লিখবো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, এর ভিতরে দুইটা হবে অনাবৃত, ছয়টা হবে আবৃত। তারপরের অঙ্কে আছে, তারপরের সংখ্যাটা আছে 7.345, অর্থাৎ ফোর আর ফাইভের উপর পৌনঃপুনিক আছে, আমার দশমিকের পরে আটটা অঙ্ক নিতে হবে, যার মধ্যে দুইটা হবে অনাবৃত আর ছয়টা হবে আবৃত। তো দুইটা অনাবৃত আর চার আর পাঁচ বারবার আছে, চার আর পাঁচ নিয়েছি, নিয়ে আমরা থ্রি ফোর, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, আটটা অঙ্ক নিয়েছি দশমিকের পরে, যার মধ্যে দুইটা আছে অনাবৃত আর ছয়টা আবৃত। অনুরূপভাবে পরেরটাও দশমিকের পরে আটটা অঙ্ক নিয়েছি, যার মধ্যে দুইটা অনাবৃত, ছয়টা আবৃত।
নিয়মটা হচ্ছে আমার শুরুতে চিন্তা করতে হবে কয়টা অনাবৃত আছে সর্বাধিক, আর আবৃত অঙ্কগুলোর লসাগু করে টোটাল যোগ করে যোগফল যা আসবে আমার দশমিকের পরে সেই অঙ্কগুলো নিতে হবে। তারপরে আমার দেখতে হবে যে অনাবৃত কয়টা আর আবৃত কয়টা, সর্বাধিক অনাবৃত যে কয়টা সেই কয়টা অনাবৃত রাখবো আর বাদবাকিগুলো আবৃত।